নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের রেসিপি মঙ্গল পিঠা এটা পৌষ সংক্রান্তিতে আমাদের অবশ্যই করতে হয় আর আমাদের মধ্যে মেয়েদের বিয়ে হলে মেয়েরা যখন অষ্টমঙ্গলায় বাপের বাড়ি আসে তখন এই পিঠেটা আমাদের অবশ্যই করতে হয় এই পিঠেটাকে অনেকে মঙ্গলের সূচক বলেই ধরে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠেটা কতটা সফট হয়েছে আর খেতেও হয়েছে খুবই সুস্বাদু আর দেখতেও হয়েছে খুবই কালারফুল এই পিঠেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই পিঠেটার ব্যাটারটা এত সুন্দর করে বানানো হয় যে কাঁচা অবস্থাতেই খাওয়া যায় কাঁচা অবস্থাতেই ব্যাটারটা খেলে এতটা সুস্বাদু লাগে যে এই পিঠেটা তৈরি হওয়ার পরে তাহলে কত না সুন্দর আর টেস্টি হয় দেখতে পাচ্ছেন পিঠেটা ভিতর থেকে কতটা সফট হয়েছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো পিঠের ব্যাটার বানানোর জন্য এখানে আমি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ ভালো করে জাল করে হাফ লিটার করে নিয়েছি এত ঘন করে জাল করতে হবে যাতে ওপর থেকে একটা হলুদ সর বসে ব্যাটার বানানোর জন্য একটা বড়ো মাপের জায়গা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম ময়দা ভালো করে চেলে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা কাজু এখানে আমি প্রায় দশটা কাজু ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সুজি প্রথমে আমি হাফ সুজি দেব তারপরে ভালো করে মেশানোর পর আবার হাফ সুজিটা দিয়ে দেব। এখানে আমি প্রায় ছ চামচ সুজি নিয়েছি মোটা দানা সুজি আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম খেজুরের পাটালি গুড় আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে নারকেলের পুর আমি তৈরি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে দিচ্ছি আর এই নারকেলের পুরটা আমি খেজুরের গুড় দিয়েই তৈরি করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ সব উপকরণগুলো ঠিকঠাক মাপ করে তবেই কিন্তু এই পিঠেটা তৈরি করতে হয় না হলে পিঠেটা ভালোভাবে তৈরি হবে না আর সুস্বাদু হবে না পিঠেটা তৈরির সময় ভেঙে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাল গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে এবার সব উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে যত ভালো করে মেশানো হবে পিঠাটা কিন্তু ততটা নরম হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে আর ভালোভাবে এটা তৈরিও হবে ভালো করে এভাবে করে কিছুটা সময় ধরে মেশাতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বাকি সুজিটুকু একসাথে সুজিটা দিলে ভালোভাবে মেশানো হবে না তার জন্য আমি দুবারে সুজিটাকে দিলাম ভালো করে আবারও সুজিটাকে সব উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলোকে আমি প্রায় দশ মিনিট ধরে মিশিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ লিকুইড দুধ আগে থেকে ঘন করে জাল করে নেওয়া অল্প অল্প করে দুধ এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নিতে হবে প্রথমে কিছুটা পরিমাণ এর মধ্যে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নেব যত ভালো করে মাখা হবে আর ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই সফট হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে এভাবে করে আমি ভালো করে মেখে নেব আর ভালো করে ফেটিয়েও নেব ঠিক এইভাবে করে ফেটাতে হবে ব্যাটারটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে ব্যাটারটাকে মাখছি আর ফেটাচ্ছি আপনাদেরও কিন্তু ঠিক এভাবে করেই ব্যাটারটাকে মাখতে হবে আর ফেটিয়ে নিতে হবে এই পিঠেটা খেজুরের পাটালি গুড় দিয়ে করলেই বেশি সুস্বাদু হয় খেজুরের যে লিকুইড গুড়টা আছে সেটা দিয়ে করলে কিন্তু অতটা সুস্বাদু হয় না তাই আমি এখানে পাটালি গুড়ি দিয়েছি পাটালি গুড়টা এভাবে করে গলতে থাকবে আর ব্যাটারটা যখন ফেটানো হবে আর ভালোভাবে মাখা হবে তখন গুড়টা এমনি গলে যাবে এভাবে করে আমি দশ মিনিট ধরে মেখে নিলাম প্রথমে ব্যাটারটাকে একটু টাইট করেই মেখে নিতে হবে হলে ভালোভাবে ফ্যাটানো যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে আবারও আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মেখে নেব আর ফেটিয়েও নেব যত ভালো ফাটানো হবে আর মাখা হবে পিঠে কিন্তু ততটাই সুস্বাদু হবে এটা আমি আগেও বলেছি আবারও কিছুটা পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি এভাবে করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ব্যাটারটাকে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা মেখে অতটা পাতলা হয়েছে আর এই ব্যাটারটা কিন্তু এবার কাঁচা অবস্থাতেই খাওয়া যাবে এতটাই সুস্বাদু হয় এবার ব্যাটারটাকে একটা থালা চাপা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেব। তাতে করে সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা বেশ কিছুটা পরিমাণ দিতে হবে এবার এটাকে হাই হিটে ভালো করে গরম করে নিচ্ছি কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার দেখে নেব ব্যাটারটা কতটা পাতলা বা গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটা রেডিও হয়ে গেছে যেহেতু গুড়গুলো ভালোভাবে গলে গেছে আর ব্যাটারটা একটু পাতলাও হয়ে গেছে আর সুজিটাও ভালোভাবে ফুলে গেছে ব্যাটার আমাদের পুরো রেডি এবার ভাজার পালা এবার এটাকে একে একে ভাজতে থাকব তেল হাই হিটে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের হাতার এক হাতা ব্যাটার ব্যাটার দিয়ে একটা ছাঁকনির সাহায্যে ওপরে তেলটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে তাতে করে পিঠেটা ভালোভাবে ওপর থেকে ভাজাও হয়ে যাবে আর পিঠেটা কত সহজে তেলের ওপর ভেসে গেল এর থেকেই বুঝতে হবে যে ব্যাটারটা সম্পূর্ণভাবে ভালোভাবে রেডি হয়েছে ব্যাটার যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে পিঠেগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে যাবে আর ভালো পিঠে তৈরিও হবে না পিঠেটাকে আমি উল্টে দিয়েছি এপিট ও পিঠ করে গোল্ডেন ব্রাউন করে পিঠেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় এটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তাতে করে পিঠের ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠের ওপরে কত সুন্দর জালি জালি হয়েছে তাতে করে পিঠেটা ভালোভাবে ভাজাও হবে পিঠেটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এবার পিঠেটাকে নামিয়ে নেব আর বাকি পিঠেগুলো ঠিক এভাবে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে ফিরে আসছি সব পিঠেগুলো এভাবে করে আমি ভেজে নিয়ে একটা পাত্রে ভালোভাবে সাজিয়ে নিয়েছি বেশ অনেকগুলোই পিঠে হয়েছে আর প্রত্যেকটা পিঠেই সুন্দর কালারও হয়েছে আর জালি জালিও হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু খুবই সুস্বাদু তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের রেসিপি মঙ্গল পিঠে এটা আপনারা চাইলে আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই পছন্দ হবে আর পিঠেটা কতটা নরম হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা নরম হয়েছে আর পিঠে যদি নরম না হয় খেতেও কিন্তু ভালো লাগে না আমরা যেমন সিন্নি প্রসাদ কাঁচা ব্যাটার মাখাটাই তো খাই তখন কত টেস্টি লাগে তেমনি এই মঙ্গল পিঠার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটাও কিন্তু কাঁচা অবস্থাতেই এতটাই সুস্বাদু লাগে যে মনে হয় যেন পুরো ব্যাটারটাই খেয়ে নিই ব্যাটার ভালোভাবে তৈরি হলে তবেই কিন্তু পিঠেগুলো খুবই টেস্টি হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ